অনলাইন জুয়াকে সামাজিক অপরাধ নয়, বিবেচনা করতে হবে অর্থনৈতিক অপরাধ হিসেবে। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। এর আয়োজন করে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। তারা বলেন, তরুণ সমাজের মধ্যে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া, যে কোনো মূল্যে এটি ঠেকাতে হবে। দাবি জানান, ইন্টারনেট ডেটার দাম ও কল রেট কমানো এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ডেটা চুরির ঘটনার সঠিক অনুসন্ধানের আহ্বান জানান নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন সহ আরও অনেকে। এ সময় ইন্টারনেট নেটিজেনদের শুধু বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার না করে শিক্ষণীয় কাজে গুরুত্ব দেওয়ার কথা বলেন বিটিআরসি কমিশনার। দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ও ব্রডব্যান্ড ডাটা মূল্যের মূল্য হ্রাস, মানে এটা আসলে আমার ব্যক্তিগত ধারণা, এটা খুব লো হ্যাঙ্গিং এবং কুইক উইন একটা জিনিস, যেটা এক থেকে তিন মাসের মধ্যেই সম্ভব। শুধুমাত্র পলিসি লেভেলে কিছু টুইকিং, নট নেসেসারি উই নিড হিউজ ইনভেস্টমেন্ট।